আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। এটা আসলে পরীক্ষায় তোমাদের এসএসসির ইংরেজি সেকেন্ড পার্টে তোমাদের এই অংশ থেকে পরীক্ষায় আসবে। সেই অংশের তোমাদের 6 নম্বরে একটি প্রশ্ন আসে, যেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স থেকে যে প্রশ্নগুলো আসে সেটা আবার বিভিন্ন পার্ট থেকে আসে, যেমন বয়েস থেকে আসতে পারে, সেন্টেন্স থেকে আসতে পারে, আবার ডিগ্রি থেকেও আসে। তো এই যে ডিগ্রি নিয়ে আমরা আজ আলোচনা করব, এটি হচ্ছে আমার আজকের এই দ্বিতীয় টিউটোরিয়াল। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি 2টি পার্টে তোমাদের সম্পূর্ণ ডিগ্রি ক্লাসটি নেব। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। তো তোমরা যারা প্রথম টিউটোরিয়ালটি মিস করেছো অবশ্যই দেখবে, এবং সেটি ছিল বিগিনারদের জন্য। সেই ক্লাসটি আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব এবং কিছু ব্যতিক্রমধর্মী আমরা প্রশ্ন সমাধান করব, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। তো আমরা ক্লাসটি শুরু করার আগে আমি যে বিষয়টি তোমাদেরকে জোর দিতে চাই, ভিডিওর ডিউরেশনটা যদি একটু বেশি হয় তোমরা ধৈর্য ধরে সেটি দেখবে, এবং দেখলে তোমাদের সেখান থেকে একটা ভালো একটা তোমাদের আয়ত্তে চলে আসবে এই ডিগ্রি সম্পর্কে। তো যাই হোক, আমরা আলোচনা করার পূর্বে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার 1 নাম্বার 2 দুটি রুল আছে। তোমরা যখনই তোমরা ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করবে, আমার এই 2টি ফরম্যাট যে দেওয়া আছে এই ফরম্যাটগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং এখান দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, এবং এই হচ্ছে আমাদের মূল পরিবর্তন। এখানে যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তোমরা এইগুলো হচ্ছে মূল পরিবর্তন, এখান থেকেই আসবে। তো আমি একটি উদাহরণ লিখে রেখেছি, এটাকে আমরা কম্পারেটিভে নেব, তারপর আমরা সেটিকে সুপারলেটিভে নেব। তো তোমাদের পরীক্ষায় যেভাবে আসে, এরকম একটি লাইন দেয়া থাকে বা একটি প্রশ্ন দেয়া থাকে, এবং অবশেষে লিখে দিয়ে দেয় যে এটা কম্পারেটিভ করো অথবা সুপারলেটিভ করো। তো এই যে সুপারলেটিভ করব বা কম্পারেটিভ করব, সেটি করার আগে আমরা একটি বিষয় নির্বাচন করতে হবে, যে প্রশ্নটি করেছে সেটা আসলে কোন ফর্মে আছে। তো আমরা দেখি তো এটা কোন ফর্মে আছে। তো দেখতে পাচ্ছি আমরা ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, এবং 2টি এজের মধ্যখানে একটি অ্যাডজেক্টিভ আছে বা ডিগ্রির পজিটিভ ফর্মে আছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, সুতরাং আমরা বুঝতে পারলাম এই যে উপরের পজিটিভ লিখে আছে তার মানে হচ্ছে এটা পজিটিভে আছে। তো এটাকে আমরা প্রথমে নিব কি কম্পারেটিভে, তারপরে হচ্ছে সুপারলেটিভে। আচ্ছা, মনে রাখবে তোমরা আরেকটি বিষয়, যে পজিটিভের সাবজেক্টটা যায় শেষের দিকে, আর সুপারলেটিভ এবং কম্পারেটিভ সাবজেক্টগুলো থাকে প্রথম দিকে। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যখন কম্পারেটিভে নেব তখন সর্বশেষের যে সাবজেক্টটা আসে সেটা আমরা প্রথমে নিয়ে আসব। আচ্ছা, তাহলে সাবজেক্টটা আসে চায়না। তারপর আমরা কি দেব, একটি ভার্ব দেব। ভার্বটা কি দেব, ইজ। আচ্ছা, দিলাম চায়না ইজ। তারপর আমরা কি দেব, চায়না ইজ, যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে অর্থাৎ লার্জ আছে, এটার কম্পারেটিভ ফর্ম করতে গেলে আমরা কি দিব, এটাকে লার্জার। তোমরা ডিগ্রির এই যে 3টা ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এর যে শব্দগুলোর যে পরিবর্তন আসে সেগুলো তোমরা 20 থেকে 25টা নিজে থেকেই মুখস্থ করে নেবে। আমি ক্লাস প্রথম যে টিউটোরিয়ালটা সেটা আমি এখানে 5-6টা আমি লিখে রেখেছিলাম। তো কিছু কিছু শব্দ আছে যেগুলোকে ইয়ার যুক্ত করে আমরা কম্পারেটিভ করতে পারি, এবং ইএসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করতে পারি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইয়ার অথবা ইএসটি যুক্ত হয় না, সেগুলোকে কম্পারেটিভ করার জন্য আমরা মোর ব্যবহার করি, এবং সুপারলেটিভ করার জন্য আমরা মোস্ট ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি লার্জের কম্পারেটিভ ফর্ম কি হবে, লার্জার। তাহলে আমরা দিতে পারি লার্জার। কি লিখলাম, চায়না ইজ লার্জার। আচ্ছা, এখন হয় দেন এনি আদার হবে বা দেন মোস্ট আদার হবে। এক্ষেত্রে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব, কারণ আমরা দেখতে পাচ্ছি পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব। তাই আমরা লিখছি দেন মোস্ট আদার। আচ্ছা, লিখলাম চায়না ইজ লার্জার দেন মোস্ট আদার। তাহলে বাকি থাকলো কোনটা, মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই জায়গাটা আমাদের বাকি ছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের পরিবর্তনটা কোথায় কোথায় আসছে। যে মনে রাখতে হবে, আমি আবারও বলে দিচ্ছি যে কম্পারেটিভে করার সময় আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভে যখন আমরা নিয়ে আসবো, শেষের সাবজেক্টটা প্রথমে আসবে, তারপর আসবে একটি বার, তারপরে হচ্ছে গিয়ে এই যে পজিটিভ ফর্ম এটার কম্পারেটিভ ফর্ম নিয়ে আসবো, তারপর হচ্ছে দেন এনি আদার বা দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার ব্যবহার করব যখন ভেরি ফিউ দ্বারা শুরু হবে, পজিটিভ ভেরি ফিউ দ্বারা শুরু হলে দেন মোস্ট আদার, তারপর হচ্ছে বাকি অংশ। অত্যন্ত ইজি। এখন আমরা এটাকে আমরা প্রথম যেটা ছিল সেটাকে আমরা কি করব, আমরা নিব সুপারলেটিভ ডিগ্রি। আমি এদিকে লিখে নিচ্ছি, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। তো ভেরি ফিউ যুক্ত যে সুপারলেটিভ আছে সেটাকে আমরা এই উপরের যে ফরম্যাটটা আছে এটার দিকে তোমরা লক্ষ্য রাখবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্টটা পজিটিভের আছে সেটা আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে নিলাম চায় না, আচ্ছা, তারপরে হচ্ছে একটি ভার্ব হচ্ছে ইজ, এই আরটা ইজ হয়ে আসবে। তার চায় না ইজ, এটা আছে লার্জ, এটাকে আমরা কি করব লার্জেস্ট, চায়না ইজ লার্জেস্ট, তারপর হচ্ছে গিয়া না সরি আচ্ছা চায়না ইজ, যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে ভেরি ফিউ এর পরিবর্তে আমরা কি লিখব, ওয়ান অফ দ্য লিখব। চায়না ইজ ওয়ান অফ দ্য largest, countries in the তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি পরিবর্তনটা কিভাবে এনেছি। আমি আবারও বলছি, শেষের সাবজেক্টটা প্রথমে আসছে, তারপর হচ্ছে বার, এই আরটা আমরা ইজ আকারে এনেছি এবং ভেরি ফিউ এর পরিবর্তে আমরা ওয়ান অফ দা ব্যবহার করেছি। ওয়ান অফ দার পরে কি করেছি, এই লার্জের আমরা এটার সুপারলেটিভ ফর্ম এনেছি এবং তারপরে বাকি অংশ লিখে রেখেছি। এই হচ্ছে আমাদের পরিবর্তন। এবার আমরা কিছু উদাহরণ দেখব যেগুলো এই ফরম্যাটের মধ্যে পড়ে না। তো যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন লিখলাম রিতা ইজ এজ টল এজ সীমা। আচ্ছা, তাহলে এটাকে আমরা কম্পারেটিভ ফর্মে নিব, কম্পারেটিভ ফর্মে আমরা রূপান্তর করব। তো আমাদেরকে আগে নির্বাচন করতে হবে যে এটা কোন ডিগ্রির কোন ফর্মে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এজ যুক্ত আছে, যেহেতু এজ যুক্ত আছে দুটি এজের মধ্যখানে একটি অ্যাডজেক্টিভ আছে, তার মানে হচ্ছে এটি পজিটিভ ফর্মে আছে। এটাকে আমরা কম্পারেটিভে নেব। তো আমরা এটিকে কিভাবে কম্পারেটিভে নেব, আমরা কম্পারেটিভে নিতে গেলে তো আমরা দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এক্ষেত্রে আমরা ব্যবহার করব না। আচ্ছা, এটির অর্থটা কি হচ্ছে, আমরা যেহেতু আমাদের মাদার টাং হচ্ছে গিয়ে বাংলা, সুতরাং আমরা যদি এই ইংলিশের বাংলাটা জানতে পারি তাহলে আমরা অত্যন্ত সহজে গ্রামারের যে কোনো বিষয় আমরা সহজে সমাধান করতে পারবো। তো হচ্ছে গিয়ে আমরা এই যে সেন্টেন্সের পরিবর্তন করব বা ডিগ্রির যে পরিবর্তন করব, মূল অর্থ ঠিক রেখে আমরা পরিবর্তনটা করতে হবে। যেমন এটার অর্থ হচ্ছে রিতা ইজ অ্যাজ টল অ্যাজ সীমা, মানে হচ্ছে রিতা হচ্ছে সীমার মতো লম্বা, অর্থাৎ সীমা যতটুকু লম্বা রিতাও ততটুকু লম্বা। এই এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, সীমা রিতা থেকে লম্বা নয়, তার মানে কি রিতা যতটুকু লম্বা সীমাও ততটুকু লম্বা। তাহলে আমরা সীমাকে প্রথমে নিয়ে আসব, সীমা ইজ নট টি এ টলার সরি সীমা ইজ নট টলার দেন রিতা, তার মানে হচ্ছে সীমা রিতার থেকে লম্বা নয়। তার মানে হচ্ছে এই অর্থটা ঠিক রেখে আমরা একটা পরিবর্তন আনলাম। এটি হচ্ছে একটা ব্যতিক্রম, পরীক্ষায় প্রায় সময় এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা এটা কিভাবে পরিবর্তন আনলাম, যে শেষের যে সাবজেক্টটা প্রথমে আনলাম, তারপরে একটা ভার্ব যেটা ছিল সেটা ভার্বের সাথে আমরা নট ব্যবহার করলাম। তারপর এই টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার সেটি ব্যবহার করলাম, টলারের পরে একটি দেন, তারপরে প্রথম সাবজেক্ট শেষে। এই হচ্ছে এই পরিবর্তন, আশা করি তোমরা বুঝতে পারো। আরেকটি উদাহরণ দেখব যেটা মোটামুটি আগেরটার মতোই, যেমন হচ্ছে এখানে লিখা যে সোনিয়া ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মারিয়া। তার মানে হচ্ছে যে সোনিয়া মারিয়ার মতো মেধাবী নয়। তার মানে কি? সোনিয়া মারিয়ার মতো মেধাবী নয়, তার মানে হচ্ছে মারিয়া সোনিয়া থেকে বেশি মেধাবী। এটাই হচ্ছে আমাদের বের করতে হবে এটার ইংলিশ ফর্মে। যে তার মানে হচ্ছে মারিয়া যেহেতু সোনিয়া থেকে বেশি মেধাবী, তার মানে মারিয়া প্রথমে আসবে, শেষের সাবজেক্টটা। আচ্ছা, মারিয়া ইজ লিখলাম, মারিয়া ইজ, এই নোটটা উঠে যাবে, মারিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট, তারপরে হচ্ছে গিয়ে দেন। কম্পারেটিভ ফর্মে আমরা সবসময় দেন ব্যবহার করি। তার মানে হচ্ছে মারিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দেন সোনিয়া। অত্যন্ত এই যে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। তারপরেও যদি তোমরা বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, অথবা তোমরা ফেসবুকে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।